السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله. দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাচ্ছি মোবারকবাদ। আল্লাহর রসুলের একটি হাদিস, বাল্লিগু আন্নাওয়ালা ওয়ায়া, আমার পক্ষ থেকে অন্যের নিকট একটি বাণী পৌঁছে দাও। যেহেতু ভিডিওটি একটি ইসলামিক ভিডিও, ইসলামিক শরীয়তের মাসলা মাসাইল বিষয়, তাই আশা করব আপনারা এই ভিডিওটি শেয়ার, কমেন্ট এবং লাইকের মাধ্যমে অন্যের ভাইয়ের নিকট পৌঁছে দেয় ইসলামের কিঞ্চিত হইলে উপকার হবে এবং অন্যের ভাই আপনার জানতে পারবে ইসলাম সম্পর্কে। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। যদি কোনো কাফের বা অমুসলিম স্ত্রী মুসলমান হয় কিন্তু তাহার স্বামী কাফের থাকে, তবে শরীয়তের হুকুম কি? আবার এটি বুঝছেন, যদি কোনো স্ত্রী মুসলমান হয়ে যায় এবং স্বামী কাফের থাকে, তবে শরীয়তের হুকুম কি? যদি তাহার স্বামীকে মুসলমান হইতে বলা হইবে, যদি মুসলমান হয় তবে উভয়ের নেকা স্থায়ী থাকিবে, আর যদি সে ইসলাম গ্রহণ করিতে অস্বীকার করে কিংবা মৌনবলম্বন করিয়া থাকে, তবে কাজীর নিকট এই ঘটনা উপস্থিত করিয়া উভয়ের ভঙ্গ করিয়া লবে। যতক্ষণ কাজী তফরিক নেকা বন্ধন ছিন্ন না করিয়া দেন, ততক্ষণ সে উক্ত স্বামী স্ত্রী থাকিয়া যাইবে।